জরাসন্ধ এত বার ভাই ভাই এসে আমাদের বিরক্ত করছে, যুদ্ধ করছে, তা 16 বার হয়ে গেছে, 17 বার হয়ে গেছে। তাকে নাঙ্গল দিয়ে তার মগজ রাজ্য বুঝে দিল, নাঙ্গল বলা বুকে নাঙ্গল দিয়ে বাঁধিয়ে শেষ করে ফেলল। তার বলছে না এটা হয় না, বলছে কেন তুই এত ঘুরে তো না, বলছে না পৃথিবীতে সব চলি, সরকারের কি আমি যদি না হয় তার তো সুদর্শন চক্র দিয়ে পরিচ্ছেদ করে দিই। বলছে না ওটা ও মরবে, তা বলছে কি কেন মরবে না, তুই কিছু করে তো দেখ, আমি তো সবই যদি এক অস্ত্রের মাধ্যমে তাদের মৃত্যু হত তাহলে আর তো কোনো অস্ত্রের দরকার হতো, তাহলে আজকে আমরা বউ মারণ অস্ত্র বানাতে বানাতে সূর্যগতে কত কিছু বানানো হয়ে গেছে, এমন অবস্থা হয়েছে না মানলো একটা যুদ্ধ না করলো রেহাই নেই, আর যুদ্ধ করলো রেহাই নেই, কেননা যা যা সে দেশ রক্ষা করছে অস্ত্র শস্ত্র বানিয়েছে, তা যদি আজকে নষ্ট হয়ে যায় যুদ্ধ যুদ্ধ না বাঁধে তাহলে তারা বুঝবে না, তাই এটা বানিয়ে দেওয়ার দরকার, এবং তাতে সব কিছুর মধ্যে আমরা ওগুলোকে পাই। এখন যাই হোক আমরা যদি ভাবব এবং বারবার চেষ্টা করলে বুঝতে পারব তিনি আছেন, ছিল এবং থাকবে। এই রূপভাবে আমরা দেখে আসছি, জানে আসছি, আর আজকে যে ভক্ত এই অনুষ্ঠানের আয়োজন করেছে আমরা সত্য সত্যি এই রাজাগানে জন্ম উৎসবকে কেন্দ্র করে, অর্থাৎ জন্মতিথি একজনের দুপুরে বা মধ্যরাতে আর একজনের দুপুর দিবা, এই যথেষ্ট পার্থক্য, একজন শুক্লপক্ষে একজন বিষ্ণুপক্ষে, প্রতি ভাদ্র মাসকে কেন্দ্র করে তিনি পৃথিবীতে আসেন, অর্থাৎ পৃথিবী ওই সময় তার জন্ম হয়েছিল। আমরা আজকে তারই হয়তো করুণা, হয়তো না তারই করুণা যে আমরা সকলে বহু দূর দূরান্তের মানুষ একসাথে দেখতে পাচ্ছি, চলছি, ঠাকুরের কাছে প্রার্থনা করি যে সেই ভক্ত যেন আবার তার চিন্তা ভাবনায় এইরূপভাবে যদি মনে প্রাণে যার সেই ভক্তি থাকে বা তাকে কেন্দ্র করেও একজনকে কেন্দ্র করেও আমরা আবার এক জায়গায় হব, এই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমি এখানে আমার কথা শেষ করছি। রাজা শ্রী রাধেশ্যাম নিতাই গৌর। এক তো সংস্কৃত ভাষায় ওটি আছে, সংস্কৃতে যে লেখা আছে সেটিকে সেই শব্দগুলোকে সঠিকভাবে আমরা উচ্চারণ করতে সবসময় হিমশিম খাই, সেইটিকে কিভাবে সহজ করা যায় সেই পন্থাকে অনুধাবন করা, সেটি সবার সামনে তুলে ধরা, এরকম একটি বড় কাজে যিনি হাত দিয়েছেন। বাংলাদেশের মতো একটি জায়গা যেখানে হিন্দু ধর্মাবলম্বীরা সংখ্যালঘু এবং যেখানে হিন্দু ধর্ম বিশেষ করে এই যে আমাদের গীতা চর্চা বা প্রথম চর্চা বা হিন্দু ধর্মের যে কোনো ধর্মীয় চর্চা সেখানে এক প্রকার খুব সীমাবদ্ধতার মধ্যে, সেখানে সেরকম একটি দেশে সেরকম একটি পরিবেশে থেকে যিনি ওখানকার বিভিন্ন সমগ্র বাংলাদেশ জুড়ে ধর্ম মন্দির ভিত্তিক বিভিন্ন যে শিশু পাঠ কেন্দ্র নিয়ে কাজ করা, সেখানে পাঠদানের ব্যবস্থা করা, সেখানে ধর্মীয় চেতনাগুলোকে উদ্বুদ্ধ করে দেওয়া এবং সর্বশেষ শ্রীমদ্ ভগবত গীতার মতো একটি শাস্ত্রকে সংকলন করা, তেমনই একজন মহানুভব আমাদের মধ্যে বিরাজমান। আমি আহ্বান জানাবো শ্রী গৌরচন্দ্র বর্মন, শুধু বাংলাদেশ থেকে তাকে আপনারা স্বাগত জানাবেন। গৌরচন্দ্র বর্মন আপনি এখানে আসবেন, পিতা সম্বন্ধে আপনার দুটি আলোচনা আমরা শুনতে চাই। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর।
ओम तत्सत् राधे राधे सम्मानित सुदीप भक्त श्रोतागण আমাদের শ্রদ্ধেয় পূজ্য মাতা বাবাজি মহারাজ সম্মানিত বক্তৃপ্রভা ভক্তমণ্ডলীগণ সম্মানিত গুরুজন ব্যক্তিজন আপনাদের সকলের কাছে আমি আশীর্বাদ চেয়ে নিচ্ছি প্রথমে তো আসলে আমাদের বিষয়টি হচ্ছে আমি ছেলেরে পাঠাবো না বা কথা বলে অভ্যস্ত না তো আমার হয়তো অনেক পদ্ধতি হবে বলতে গিয়ে তো আপনারা নিজেদের ক্ষমা করবেন না প্রত্যেক কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমার যে আপনাদের পূর্ণ হতে আগমন যে বিষয়টি হচ্ছে আমার শ্রদ্ধা দাদা আমাকে যে বিষয়টি পরিচিত করে দিয়েছেন আমার সেখানে কোনো গুণ নেই আমি আপনাদের আশীর্বাদে শ্রীমৎ ভগবদ্ গীতা কিনে যে কাজ করতে চাচ্ছি মূলত আমি সেটিকে নিয়েই প্রচারণা শুরু করেছি আমার সেই পথে হাঁটা সবে মাত্র তো আমি সেই বিষয়ে তেমন জ্ঞান লাভ করতে পারিনি তো আমি সেই জ্ঞানটুকু আহরণ করার জন্য আমি এসেছি আমাদের আশীর্বাদে আর আমার পরম সৌভাগ্য যেখানে ভগবান স্বয়ং শ্রী ভগবান বিশ্বদেবের আবির্ভাব হয়েছিল আজকে সেখানে বসে দুটি কথা বলার সুযোগ হয়েছে আর আজকে একটি পুণ্যতিথি শ্রীমতী রাধারানীর শুভ জন্মাষ্টমী তো দুই যোগী আমাকে সত্যি আমি খুবই ভাগ্যবান যে আপনাদের সামনে দুটি কথা বলার সুযোগ পেয়েছি ওম তৎসৎ ओम तद विष्णु परम पदम सद पश्यंत सुरयो दिवि वसक्षरत दोम ओम श्री विष्णु ओम श्री विष्णु ओम श्री विष्णु ओम अपवित्र पवित्र वा सर्ववस्तंगत पेवा या स्मरे पुंडरीकाक्षं सवह्यज्ञं तर शुचि त्वमेव माता च पिता त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव तुमि अमर जननी तुमि पिता तुमि बंधु तुमि सखा तुमि विद्या तुमि धन संपद हे देवादिदेव तुमि अमर सब ओम पिता स्वर्ग पिता धर्म पिता ही परमं तपः पितरि प्रीतिमापन्ने प्रियंते सर्वदेवता ओम यत्र सदा जगदृष्टं पूर्णकाम यदाशिषा प्रत्यक्ष देवता वैमे तुभ्यं मत्रे नमो नमः अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः हे कृष्ण करुणा सिंध दीनबंध जगतपते गोपेश गोपिकाकांत रत्नकांत नमोस्तुते ओम कृष्णाय वासुदेवाय हरये परमात्मने क्षेत्रे समवेता हिंसव मामुकः पाण्डवश्चैव किं कुर्वत संजय সর্বার্থ ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় পুণ্যভূমি কুরুক্ষেত্রে সমবেত হয়ে যুদ্ধ উল্লাসী আমার পুত্রগণ ও পাণ্ডব পুত্রগণ তারপর কি করল আমি দুটো কথা বলবো শ্লোকটা নিয়ে এখানে কুরুক্ষেত্রকে দুটো বলেছে একটা হচ্ছে ধর্মক্ষেত্র আর একটা হচ্ছে কুরুক্ষেত্র এই কুরুক্ষেত্রকে ভগবতমে ব্যাসদেব আর একটা উল্লেখ করেছেন বিনাশনম বিনাশনম কথার অর্থ সাধারণত যদি আমরা বাহ্যিক দৃষ্টিতে চিন্তা ভাবনা করি বিনাশনম কথাটার অর্থ হচ্ছে বিনাশ অর্থাৎ সেখানে 18 অক্ষয়ণী সেনার বিনাশ হয়েছিল তো সেই অর্থ আমরা দেখতে গেলে যেটা বিনাশ হয়েছিল কিন্তু বিনাশ ব্যাসদেব এখানে বিনাশ অর্থে সেটা ব্যবহার করেননি তিনি সেখানে বলেছেন আমাদের দুর্বুদ্ধির বিনাশ আমাদের মনের অহংকারের বিনাশ এবং আমাদের কার্পণ্যজনিত দুর্বলতায় প্রভাবিত হয়ে আমি কিম কর্তব্য বিমূর আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়ে তোমাকে জিজ্ঞাসা করছি এখন আমার পক্ষে কি করা শ্রেয়স্কর
আমি তোমার শিষ্য সর্বতোভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে উপদেশ দাও তাহলে আর কিছু বলবো না গুরুদের চরণে রইলো প্রণাম বাবাজির চরণে রইলো প্রণাম আমাকে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় থেকে এক একটা শ্লোক বলার জন্য বলছেন শ্রেষ্ঠ তদ্দেব দর্জন সহজ প্রমাণ কুরুতে লোকস্য তদনুবর্ত শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করেন অন্য ব্যক্তিরাও তারই অনুসরণ করে তিনি যা কিছু প্রমাণরূপে নির্দিষ্ট করেন সকল মানুষ তাই অনুসরণ করে আত্মরূপ পরম শান্তি লাভ করেন আশীর্বাদ পেয়েছি অনেকদিনের আমার তপস্যা ছিল সেই তপস্যায় আমি কিছুটা দুরগ্রসর হতে পেরেছি প্রণাম তোমার দায় জ্ঞান বিজ্ঞান যোগ ভক্তি সড়ক ত্রিশতম শ্লোক সাধি ভূতাদি দৈবম মম সাধি যজ্ঞং চ বীর প্রাণকালে হোপি চ মন তে নির্যুক্ত চেতস অর্থাৎ যারা অধিভূত অধিদৈব ও অধিযোগ্য সহ আমাকে জানেন সেই সব যুক্ত চিত্ত ব্যক্তি মরণকালে আমাকে জানতে পারেন অর্থ অষ্টম অধ্যায় অক্ষ ব্রহ্মযোগ প্রথম শ্লোক অর্জুন বাচ অর্থাৎ অর্জুন জিজ্ঞাসা করলেন হে পুরুষোত্তম ব্রহ্ম কি অধ্যাত্ম কি সকাম কর্ম কি অধিভূত কি আর অধিদৈবই বা কি অনুগ্রহ করে আমাকে স্পষ্ট করে বলো সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ পরম তত্ত্বের বিশেষ জ্ঞান এই অধ্যায়ে বর্ণিত হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব সর্বকারণের পরম কারণ জড় চিন্ময় বিষয় প্রাণ শক্তি উন্নত জীবাত্মাগণ ভক্তি করে তার কাছে আত্মসমর্পণ করে থাকেন পক্ষান্তরে অধার্মিক জীবাত্মারা অন্যান্য বিষয়ের ঘটনায় তাদের মন বিক্ষিপ্ত করে থাকে রাধে রাধে এখন অষ্টম অধ্যায়ে অর্জুনের প্রশ্নের উত্তরে পরমেশ্বর ভগবান বললেন নিত্য বিনাশ রহিত চিন্ময় জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে বলা হয় অধ্যাত্ম জীবের জড়দেহের উৎপত্তিকর সংসারী কর্ম হে দেহধারী শ্রেষ্ঠ নশ্বর জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয় আর দেহীদের দেহান্তর্গত অন্তর্যামীরূপে আমি অধিযোগ্য যাই হোক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করলেই সবই সম্ভব হবে কোন রকম তীর্থ ভ্রমণ দান ধ্যান যজ্ঞ সম্পাদন শাস্ত্র পাঠ না করেও যে ভক্ত শুধু সর্বদা ভগবানের নাম জপ ভজন করতে পারবেন তিনি সংসার হতে পরিত্রাণ লাভ করেন যারা মরণ হতে মুক্ত হয়ে থাকেন হরি ওম তৎসব হরি ওম তৎসব হরি ওম তৎসব শুক্লাপক্ষীয় আজ এই রাধারম
রাধা কৃষ্ণাষ্টমী পূর্ণ তিথিতে চির শরণীয় পবিত্র স্থানীয় পূর্ণ লীলাভূমির পূর্ণ স্থানে ভগবান বালাজির শ্রীতীর্থ নগরীতে আজকের এই সুমঙ্গল মঙ্গলীয় শ্রীমদ্ভগবত গীতা অনুষ্ঠান ও ভগবত কথামৃত যজ্ঞের আয়োজন এই আয়োজনে মহেন্দ্র যোগে ও মহেন্দ্রক্ষণে আসমাদীয় পরম আরাধ্য দাতুল সমস্ত গুরু মহাজনের চরণ বন্দনা পূর্বক দণ্ডবত প্রণতি পূর্বক সমাগত মহানুরাগী মহাপ্রভুর প্রিয় ভক্তগণ স্নেহময়ী কল্যাণময়ী মন্ত্রীমণ্ডলীর চরণে আমার দণ্ডবত প্রণতি। আজকের যজ্ঞ অনুষ্ঠান ভক্তপ্রবর ব্রজেন বৈরাগীর একান্ত প্রচেষ্টায় তেনার মনোবাসনা এবং কামনা বাসনা পূর্ণ হোক এবং এই বাসনা কামনা নিয়ে আমি নবম এবং দশম অধ্যায় থেকে দুটি শ্লোক বলার চেষ্টা করছি। শ্লোক নম্বর ২২ নবম অধ্যায় থেকে অনন্য চিন্তায়ং তমাং তে জয়া পর্যোপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাং ভগক্ষেণ মহাবহম বহমম। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদা আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রান্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংগ্রহ করে যাতে যাতে। পরবর্তী দশম অধ্যায় থেকে ১২ নম্বর শ্লোক পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম বহম পুরুষম শাশ্বতম দিব্যমালি নিবেজমজম বিহুম। অর্জুন বলিলেন ভগবান তুমি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র ও পরম পুরুষ তুমি নিত্য দিব্য আদি দেব আজ ও বিহু রাধে রাধে সর্বচরণে দণ্ডবত প্রণতি জয় রাধে জয় নিতাই। ভগবান বিষ্ণুর এই পূর্ণ লীলাভূমিতে উপস্থিত সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে প্রণাম। আমার পরম গুরু বাবাজির চরণে কোটি কোটি প্রণাম। আজ এই পূর্ণ তিথি রাধা অষ্টমীতে গীতা মহাযজ্ঞের একাদশ ও দ্বাদশ অধ্যায়ের দুটি শ্লোক পাঠ করব। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন উবাচ মাদনুগ্রহায় পারমং পূজ্যম আধ্যাত্মসং গীতাম যক্তয়ক্তম অবস্তেন মোহ আহম বিগতম। অর্থাৎ অর্জুন কহিলেন আমার প্রতি অনুগ্রহাত পরম গোপনীয় আত্মনাত্ম বিবেক বিষয়ক যে বাক্য বলিলেন তাহাতে আমার মোহ বিনষ্ট হইল। এই কথা অল্প একটু ভাবার্থ বা তাৎপর্য বলব যে দশম অধ্যায়ে মুখ যে প্রকাশ করেছেন তাতে ভক্ত স্বরূপ অর্জুনের সমস্ত মোহ অর্থাৎ আমি আমার নিজের আত্মীয় স্বজন পরিজনকে হত্যা করব না সেই যে ভাব ছিল অর্থাৎ এই জগৎ সংসার বিষয়ক যে মোহমায়া ছিল তার অনেকটা বা সম্পূর্ণটাই বিনষ্ট হল। এই ভক্তি শতকের প্রথম অধ্যায় তিনি তাই ভগবানের কাছে জিজ্ঞাসা করেছেন রাধে রাধে আমি কিছুই জানি না সমস্ত রাধা রাণীর কৃপা এখানে বলার সুযোগ পেয়েছি সমস্ত ভক্তগণকে আবার প্রণাম জানিয়ে রাধে রাধে। আমি এই অশ্বতের স্বরূপ যিনি জানেন তিনি প্রকৃত জ্ঞান এবং বেদজ্ঞ। তো সংসুপ্ত দীপ বা দাঁত স্থির দানম দর্শন যক্ষস্য স্যাদস্য তৎপর আজন্মন। অর্থাৎ শ্রী ভগবান কইলেন হে অর্জুন নির্ভীক হ মনের পবিত্রতা জ্ঞানে এবং যোগে নিষ্ঠা দান ইন্দ্রিয় দমন যজ্ঞ সত্য কথা সত্য কথা এবং ক্রোধ না থাকা শান্তি পরের দোষে দেখা বুদ্ধি ত্যাগ করা এবং দয়া দয়া লোক ত্যাগ করা নিষ্ঠুরতা ত্যাগ করে লজ্জা চঞ্চলতা ত্যাগ করা তেজ ক্ষমা ধৈর্য সঙ্গে দেওয়া আছে।
পবিত্র শ্রী রাধা রামন জয়তি ভজনিতাই গৌর আদিশাম জপ হরে কৃষ্ণ হরে রাম গুরু কৃপা দিকে বলাম আমি আমার প্রথমে পরমাত্ম শ্রী গুরুদেবের শ্রী চরণে ষষ্ঠাঙ্গ প্রণাম নিবেদন করি এবং এখানে উপস্থিত আমার প্রাণ প্রিয় সকল ভক্তপ্রবাদ ও ভক্তিমতী মাতাদের শ্রী চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং এখানে ছোট 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 সোনামণিদের সেন আশিস ও ভালোবাসা জানিয়ে আমি আজ শ্রী শ্রীমৎ ভগবদ গীতা মাতো পাঠ করার চেষ্টা করছি ওম শ্রী পরমাত্মনে নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় প্রথমে আমি একটু গীতা ধ্যান করছি পাঠে দিনই প্রবেশিতে নিজ নারায়ণ কুরুক্ষেত্রে গীতা শাস্ত্র পরিলেখিত ওম অদ্বৈত অমৃত গীতা পরিলে বর্ষণ ভগবায় হরা গীতা দেবী ভগবতী প্রণামি চরণে তব আমি তে সম্প্রতি আস্তি মের দিন বন্ধু হে সলক্ষরি গীতা জ্ঞান দাতা তুমি তোমা নমস্কারি ওম শ্রী পরমাত্মা নমো ওম নমো ভগবতে বাসুদেবায় ঋষি পরিশাস্ত্রে সগুণ নির্গুণ ব্রহ্মে তত্ত্বদান করিয়াছিলেন গীতার অষ্টদশ অধ্যায় রূপ শোভন ভক্তি ও মুক্তির দ্বারা বিকাশিত এইরূপ কর্মে কর্মে প্রেম ভক্তি আদি কর্মে শুদ্ধ হইয়া থাকে সাধু ব্যক্তি গীতা ও পবিত্র জলাশয় স্নান করিলে সংসারে সর্বপাপ করে দেয় আর যাহারা বিজ্ঞানী ও উচ্চ মানসিক জন্ম তার স্বচরিত্রে ধীর তাহার স্বচরিত্রে ধন সম্পদে গৃহ আশ্রমে ধীর যাহার গীতা শাস্ত্রে মন নাই তাহার সবই নিষ্ফল পণ্ডিতরা এই কথা বলিয়া থাকে তাহার জ্ঞান দাতা গুরুকে দে তাহার ব্রত নিষ্ঠা তপস্যা শুনা কহি যে গীতার অর্থ বোঝে না তাহা অপেক্ষা অধমান কেহই নাই সে জ্ঞান গীতা সমর্থ নহে সে জ্ঞান অসুর জ্ঞান বলিয়া জানিবে তাহা বৃথা ধর্মশূন্য তাহা বেদ বেদান্তে নিন্দিত হয়েছে সুতরাং ধর্মময়ী গীতা হয় সর্বজ্ঞানের কারণ এই গীতা সর্বশাস্ত্রের সার্বধান ও পবিত্র তাই ইহা সর্বশ্রেষ্ঠ যিনি হরিমাসরে ও শ্রীবিষ্ণুর পর্বদিবাসে গীতা পাঠ করেন কিংবা নিদ্রায় জাগরণে চলিতে দাঁড়াইতে অথবা যে কোনো অবস্থাতে গীতা পাঠ করেন শত্রুগণ কখনো তাহার কোনো ক্ষতি করিতে পারে না তিনি শালগ্রাম শিলায় দেবালয়ে শিবালয়ে তীর্থমান নদী তীরে গীতা পাঠ করেন নিশ্চয়ই তাহার সৌভাগ্য লাভ হইয়াছে গীতা পাঠ করিলে যে অভিনন্দন যেরূপ সন্তুষ্ট হয় অন্য কিছুতে সেরূপ সন্তুষ্টি হয় না
গত এখানে অনুষ্ঠান আমরা সমাপন ঘোষণা করছি। জয় জয় শ্রী রাধেশ্যাম গৌর হৃদয় হোক, জয় শ্রী রাধে। এবং আমারও বক্ত প্রভার প্রয়োজন বৈরাগীকে ভক্তের মন বাসনা পূর্ণ আত্মা একবার পরিধ্বনি বলো এবং সরাসরি প্রেম ধ্বনি করব আপনাদের সকলের বয়সে ছোট তাই অধম সেবকরা তো আপনারা অনলাইনে দেখেছেন স্কাইপে থাকি তা আপনারাও আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের সকলের সঙ্গে সকলের সঙ্গে বা তাল মিলিয়ে চলে যেতে পারি এবং এই সাধুসঙ্গ জন্ম জন্মান্তরে আমরা সকলে যেন সাধুসঙ্গ করতে পারি সকলে আমরা আশীর্বাদ প্রার্থী। যাই হোক এখন আমরা সময় তোমার প্রেম ধ্বনি করব অফলাইনে তো অনলাইনে আপনারা প্রেম ধ্বনিতে মিউটে থাকেন তা আশা করি এখন সরাসরি প্রেম ধ্বনিতে আপনারা সকলে একটু ভগবানের গুরু গোবিন্দ সিং জয় জয়কার একটু করবেন দয়া করে ওনাদের প্রেম ধ্বনি Wait, sir. Yeah. 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 Ye